ভয়েস নিয়ে কোনো সমস্যা আছে? আপাতত নেই, মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে নয়েজ আসতেছে, মাঝে মাঝে নয়েজ আসতেছে, থেকে থেকে। ও ওইটা আসবেই, ওই সমস্যা মেবি কোন একটা টেকনিক্যাল। ওকে তো ঠিক যাই আছে। হোক, আজকে আমরা একটা বিষয় নিয়ে বা একটা বিগ টপিক শিখতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ইমেল লিস্টিং। তো ইমেল লিস্টিং জিনিসটা কি বলতে পারবেন? ইমেল আমরা লিস্ট করে দিব সহজ ভাষায়, ঠিক আছে? আমি ওই ঘুরে ফিরে বলতে পারবো না, সহজ ভাষায় বলি। সেটা হচ্ছে বায়াররা আপনাদের কাছে একটা লিড চাবে, ধরেন হতে পারে রেস্টুরেন্ট, ওয়েবসাইট, হোম ডেকোরেটর বা হোম নিয়ে যারা কাজ করে, বা রিয়েল এস্টেট সার্ভিস যারা দিয়ে থাকে, বা ডক্টর সার্ভিস মানে ডক্টর যারা আছে তাদের একটা লিস্ট প্রয়োজন। ধরেন আমি আজকে একটা মেশিং, ডেন্টাল, ডেন্টাল তো বুঝেন, দাঁতের চিকিৎসা করার জন্য একটা মেশিং আবিষ্কার করছি। তো আমি চাচ্ছি আমার এটা এটা করে মূলত যারা সিপিএ করে, যারা অ্যাফিলিয়েট করে, তাদের জন্য এটা হচ্ছে বেটার একটা পয়েন্ট, যারা লিস্ট কালেক্ট করে এটা প্রচার করে। তো ধরেন আমি একটা ডেন্টাল এর জন্য একটা সুন্দর একটা দাঁত তোলার মেশিং আবিষ্কার করছি, অথবা দাঁত মনে করেন ফেটে গেছে, ওটা আমরা রিপ্লেইং করে দিব, সেটার জন্য আমরা একটা মেশিং আবিষ্কার করছি, যেটা হাতে করতে হবে না, তারা অটোমেটিকলি বা মেশিনে করে দিবে, মানে ইন্টেলিজেন্ট রবটে করে দিবে, ঠিক আছে? তো এই মেশিনটা আমি কাদের কাছে মানে জানাবো যে এই আমার মেশিনটা আইছে, তো তুমি এই মেশিনটা যদি কিনো তাহলে কিন্তু তুমি এখান থেকে কি করা যাবে, মানে তাহলে তোমার উপকার হবে। তো তার দরকার হচ্ছে মেশিন, মানে ডেন্টাল যারা দাঁতের চিকিৎসা করে তাদের, মানে ডক্টরকে দরকার হচ্ছে মেশিন, আর আমাদের দরকার হচ্ছে কি, মানে মেশিনটা সেল করা, ঠিক আছে, যাতে আমার কোম্পানিটা আরেকটু উপরের দিকে চলে যায়। তো এই টার্গেটেড মানে আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়ান, এরকম মানে অনেক ডাক্তার আছে, সবার নাম ঠিকানা তো জানা আসলে সম্ভব না, তাই না? আর আমেরিকান মানুষরা যেটা করে, তারা সকালে ঘুম থেকে উঠেই, যারা বিজনেস করে বা বিজনেস ইলিটের সাথে যুক্ত, তারা ভাই জানা তখন না, তো তারা যেটা করছে, তারা সকালে ঘুম থেকে উঠেই মূলত তাদের প্রধান কাজ হচ্ছে তাদের মোবাইল দিয়ে তাদের মেইলটা চেক করে, যে আমার মেইলে কোনো কিছু আসছে কিনা বিজনেস রিলেটেড, তারা অর্ডার পড়লেও দেখা যায় মেইলের ভিতরে আসে। তো এটা তো অবশ্যই তাহলে কার্যকরী, যে আমরা টার্গেটেড লোকগুলো যদি খুঁজে দেই, ধরেন 10,000 বা 50,000 মেইল আমরা কালেক্ট করে দিলাম টার্গেটেড, যারা কন্টিনিউ কাজ করতেছে, তাদের যদি আমরা টার্গেট করি 50,000 জনের মধ্যে, তো আপাতত 10 জনের লাগবে এই দাঁতের দাঁতের যে আমরা যন্ত্রটা আবিষ্কার করছি, এটা অবশ্যই লাগবে, কারণ না লাগলে আর 10 জনের না লাগলো, একজনের লাগবে, আরেকজন আবার বলবে যে সাবস্ক্রাইব, আবার পরের মাসে যখন আবার আমরা এই মেইল গুলাতে আবার পাঠাবো যে হ্যাঁ আমার এই এটা আমি সারে দিচ্ছি, বা এই মেশিনটা আমি অনেকটা প্রাইস কমে দিচ্ছি, তোমার যদি লাগে তুমি আমার সাথে যোগাযোগ করো। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যালো, সবাই চুপচাপ, আমি আছি। আসাদ ভাই আছেন? ভাই শুনতে পাচ্ছি, ক্লিয়ারই শুনতে পাচ্ছি, এখন অন্যরা শুনতেছে কিনা বুঝতে পারছি। হ্যাঁ আছি। ওকে, তো এটার আসাদ ভাই খান তাই না? খান তো এটার মানে কাজ, হ্যাঁ এটার কাজটা কি? এটা তো পরিষ্কার যে কাদের কাছে আমরা যাইতে পারি, এই মেলটার উপকারিতা কি হতে পারে, মানে টার্গেটেড নিস। আমরা যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করি, গুগল অ্যাড ক্যাম্পেইন করি, এখানে অনেক খরচ পড়ে, ঠিক আছে? ধরেন আমি 1 লাখ একটা 1 লাখের একটা লিস্ট তৈরি করে ফেলছি, এই লিস্টটা কিন্তু আমি অনেকবার ইউজ করতে পারবো, ঠিক আছে, অনেক ইউজ করতে পারবো, এটা অনেকবার ইউজ করা যাবে, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগতেছে না, শুধু একবার $10 দিয়ে বা $20 দিয়ে একটা লিস্ট একটা সেলারের কাছ থেকে আমি নিয়ে নিতেছি, নিয়ে কিন্তু ওইটা দিয়ে আমি কাজ চালাইতেছি। যদি 1 লাখ মানুষের যদি প্রচার করতে যায়, তাহলে বুঝেন যতবার প্রচার করবে তার কি পরিমাণ খরচ হতে পারে। মানে সব বিজনেসেরই ইমেল মার্কেটিং করতে হয়, সেজন্য দরকার হচ্ছে ইমেল লিস্ট। তো আমরা আগেকার প্রাচীন যুগের মানুষ কি করতো, চিঠি পাঠাইতো কিভাবে, কবিতর দিয়ে, ঠিক আছে? আর বর্তমানে আমরা পাঠাবো, চিঠি পাঠাবো হচ্ছে মেল দিয়ে, ঠিক আছে? আমরা কথা না বলে আমরা সরাসরি চলে যাব এখন ফাইবার মার্কেট প্লেসে, যেখানে আমরা এই কাজগুলোর কি ডিমান্ড আছে কিনা সেটা দেখার জন্য, fiverr.com। আর এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বলতে এটা ডাটা এন্ট্রি সার্ভিসের মধ্যে পড়ে, ইমেল মার্কেটিং।
তো ইমেল লিস্টিং যাই বলি না কেন, এটা ডাটা এন্ট্রির কাজের ভিতরে পড়ে, কিন্তু এটা হচ্ছে সব চাইতে সহজ কাজ ধ্যান একদম বাচ্চাদের কাজ, ঠিক আছে? তো আমরা যেটা করবো এখন, এখানে আমরা লিখতে পারি ইমেল, আর এই কাজের কিন্তু চাহিদা প্রচুর, ঠিক আছে? ইমেল লিস্টিং অথবা নিজ টার্গেটেড ইমেল লিস্টিং, অনেকগুলা লেখা আসবে। আমরা যখন ফেসবুক মার্কেটিং লিখি, ফাইবারের ড্যাশবোর্ডে যায়, তখন কিন্তু অনেকগুলো সাজেস্ট একটা হয়, ঠিক আছে? আমরা যেটা করব, এই যে কালেক্ট নাইস টার্গেটেড ইমেল, নিজ টার্গেটেড ইমেল, ওকে? তো এরকম আমরা অনেকগুলো দেখতে পারি, আমরা যে কোনো একটা ইউজ করি। ওকে, নিজ রিলেটেড টার্গেটেড মেল বের করে দিব। তো দেখেন 5000 সার্ভিস আছে, 5997টা সার্ভিস কিন্তু অ্যাভেলেবল আছে। আর এখানে যদি আমরা অনলাইনটা দেখি, তাহলে দেখা যাবে যে সর্বোচ্চ 600-700 বেরোতে পারে মেবি। এটা আমি যদি মানে অনলাইনটা দেখি, হ্যাঁ 700 বেড়েছে। তো 700 বেড়েছে, দেখেন ফাইবার কিন্তু এখানে চুজ করতেছে, ঠিক আছে? তো এখানে দেখেন কি করবে তিনি, এখানে দেখেন আই উইল কালেক্ট নিজ টার্গেটেড ইমেল লিস্ট বিল্ডিং দা প্রমোট। তিনি কি করবে, কালেক্ট করবে দেন প্রমোশন করবে, কিন্তু প্রমোশন তো করবে না, শুধু কালেক্ট করবে, ঠিক আছে? তিনটা অর্ডার আছে এখানে দেখেন, ডেসক্রিপশন মানে প্রাইসিংটা পড়লে আপনারা পরিষ্কার ভাবে বুঝতে পারবেন তার কাজটা কি। এবার দেখেন এখানে লিখছে 10K মেল লিস্ট, মানে 10,000 মেল বের করে দিবে মাত্র $35। এখানে আবার 10,000 দিবে $35, মনে হয় এটা ভুলই লিখছে নাকি, না ওর সার্ভিস একটা, ঠিক আছে? কিন্তু একটাই বার বের দিছে, ও হয়তো লেভেল টু সেলার হয়ে এত ভুল। 21 আসছে, দেখছেন 21 সালে আসছে, 2021 জানুয়ারিতে আসছে মেবি, আই থিঙ্ক। এখানে দেখেন তিনি শুধু ইমেল লিস্টিং এর কাজ করতেছে, শুধু ইমেল লিস্টিং এর, অনেক কোনো জিনিস লাগে না তার, একটাই যথেষ্ট। আর এখনো কিন্তু কাজ পড়ে আছে অনেকগুলো, তিনটার মতো। তো দেখেন এইরকম সার্ভিস কিন্তু আপনারা এখানে অনেক পাওয়া যাবেন, এই যে আই উইল কালেক্ট নিজ টার্গেটেড ইমেল লিস্ট জাস্ট 24 আওয়ার্স, একটা সুন্দর একটা কিওয়ার্ড দিয়েছে, ভালো লাগছে। একটা অর্ডার চলে আসছে, তিনি দেখেন 1000 ইমেল বের করে দিবে $5, আর 2000 বের করে দিবে $15, আর 3000 বের করে দিবে $25। এই কাজটা করতে সর্বোচ্চ আপনার 1 ঘন্টা সময় লাগতে পারে, 5000-10,000 মেল বের করে দিতে। তো দেখেন কাজের চাহিদাটা দেখেন, কাজ কিন্তু এখানে প্রচুর, যারা এটা নিয়ে করতেছে তারা শুধু এটা নিয়ে করতেছে। তো এটারও প্রচুর চাহিদা আছে, আপনি চাইলে এই কাজটাই আপনি করতে পারেন। এটা আসছে 19-এর দিকে, হয়তো অ্যাক্টিভ ছিল না মাঝখানে, কিন্তু দেখেন অ্যাক্টিভ হয়েছে এখন কিছু মানে কয়েকদিন ধরে, কিন্তু কাজ পাইতেছে, ঠিক আছে? তো আমরা যদি এরকম করে সার্ভিস লঞ্চ করি, এখানে আমরা জানি যেগুলো সার্ভিসের কিওয়ার্ড দিয়ে মানে আমাদের সাথে প্রতিযোগিতা কম, সেই রিলেটেড যদি সার্ভিস আমরা ফাইবারের ভিতরে দেই, তাহলে কিন্তু আমরা সহজেই কাজটা পেতে পারি। এখানে কিন্তু আমরা সহজেই কাজটা পেতে পারি। সবাই দেখেন ইমেল লিস্ট কালেক্ট করে দিবে, আমরা খাবো কম প্রথম অবস্থায় দিব বেশি, আর একটা লিস্ট দিয়ে আমরা বারে বিভিন্ন বায়ারকে দিতে পারি, ঠিক আছে? কোনো সমস্যা নাই, 50,000 দিবে $70। তো এখানে আবার নাম অ্যাভেলেবল করছে, এটা না দিলে চলে, শুধু লিস্ট দিলে না। তো দেখতে পাইতেছেন মোটামুটি এখান থেকে কিন্তু আমরা এই সার্ভিসটা লঞ্চ করে আমরা এখানে ভালো টাকা আর্ন করতে পারবো, যদি আপনারা যদি মানে কাজটা করতে পারেন। আর যদি না করতে পারেন সমস্যা নাই, দেখেন সেটা সমস্যা না, করাটা সমস্যা। 30,000 এ দিবে $10,000, দেখছেন কি কি দিবে, কিওয়ার্ড বেসিক, লোকেশন বেসিক, ওকে, এইগুলাই। তো এই কাজটা আমরা দেখতে পেলাম যে কাজটার চাহিদা এরকম আছে, আর আমরা জানি যে ছোট ছোট কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, 200 সার্ভিস করছে, শুধু ইমেল লিস্টিং এর কাজ করে আর কোনো কাজ করে না। আপনি চাইলে একটা সার্ভিস দিয়ে কিন্তু ফাইবারে ভালো কিছু করতে পারেন। তো আমরা তো বুঝে ফেললাম যে ইমেল লিস্টিং এর কাজটা কিরকম আছে। তো এবার আমরা দেখি, কিন্তু এখানে কি দেখেন 7টা কাজ বর্তমানে রানিং আছে, কিন্তু আসছে কত সালে, 20-এ আসছে, 211টা কাজ কমপ্লিট করছে, আরো বেশি করছে, তিনি $30 করে দিতেছে 7টা, মোটামুটি $300। এই কাজটা দিয়ে কিন্তু ইজি ভাবে কিন্তু আপনার মাসে 30-20,000 টাকা ইনকাম করতে পারবেন, একদম সিম্পল কাজ। ওকে, আমরা দেখে ফেলছি, এখন আর দরকার নাই আমাদের মানে গিগ রিসার্চ করার, কারণ আমরা রিসার্চ করে ফেলছি। দেখি একটা কিওয়ার্ড দেখলাম, এবার দেখি আমি শুধু ইমেল লিস্টিং লিখে দেখি তো কত সার্ভিস আসে, শুধু ইমেল লিস্টিং, এটা তো 5,000 আসলো, 5,991টা মেবি। এটা দেখেন শুধু ইমেল লিস্টিং এ দেখেন আরো কম, মাত্র 3,000, আর অনলাইন দা যদি দেখেন তাহলে হয়তো 500 বেরোবো কিনা আমি তো সন্দেহজনক। ফাইবার দেখেন এই ক্যাটাগরিটা চুজ করছে, দেখছেন পপুলার ক্যাটাগরি, লাভ ব্রেক ফাইবার নিচ থেকে করছে, তার মানে এই ক্যাটাগরি না কিন্তু আপনারা কাজ করতে পারেন।
তো আমি একটু এটা অনলাইনে দেখি কতজন আছে। আমার আজকে নেট খুবই প্রবলেম করতেছে, বুঝতেছি না কাহিনীটা কি। তো লেট হলে তো সমস্যা, কাজ করা যাবে না এইভাবে। দেখেন এটা কিন্তু 300 সার্ভিস, আমরা যখন গিগটা বানাবো তখন কিন্তু আমরা এই সার্ভিসটা কিন্তু ইজি ভাবে আমাদের 4-5টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবো, কারণ ইমেল লিস্টিংটা এক জায়গায় রাখলে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করানো যাবে, ব্যাপার না। এখন সার্ভিস কিন্তু এখানে অনেক আছে, তো আমরা এইভাবে একটা সার্ভিস এখন লঞ্চ করব। তো যাই হোক, আমরা আগে কাজটা শিখে ফেলি আজকে। তো ইমেল লিস্টিং বের করার জন্য আপনাদেরকে বায়ার প্রথম অবস্থায় এই এইগুলো দিয়ে দিবে, বায়ার রিকোয়ারমেন্ট, বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে এইগুলো, তিনি এইগুলো একটা শিটের ভিতর দিয়ে দিবে। বিষয়টা বুঝতে পারছেন? বায়ার আপনাকে ওই যে আমরা জানি কিভাবে কাজ পাইলে বায়াররা আমাদের রিকোয়ারমেন্টের জায়গায় এগুলো দিয়ে দেয়। বায়ার আপনাকে দিবে টপিক, মানে এটা হচ্ছে কিওয়ার্ড, আমরা যেটা বলে থাকি কিওয়ার্ড, কিওয়ার্ড কিওয়ার্ড বলতে পারেন অথবা অন্য কিছু বলতে পারেন, সমস্যা নেই, টপিক বলতে পারেন, কিওয়ার্ড বলতে পারেন। আপনারা বায়ারকে কিওয়ার্ড বলবেন, এটা আমি লাল করে দেই, করেন আমি লাল করে দিলাম, মানে প্লাস পয়েন্ট আর কি। বায়ারকে বলবেন যে তোমার কি রিলেটেড লাগবে, হয়তো ডেন্টাল রিলেটেড লাগতে পারে, মানে ডেন্টিস্ট যারা দাঁতের চিকিৎসা করে, এটা রেস্টুরেন্ট হতে পারে, সেলুন হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তারপরে লোকেশন কি, লোকেশন হচ্ছে আপনার বায়ারকে আমরা জিজ্ঞাসা করবো তোমার লোকেশনটা কোন জায়গার লিস্টটা তুমি চাচ্ছ, লোকাল না ও আমাদের পুরা আমেরিকা অথবা কানাডা, যে কোনো ইন্ডিয়ান বাংলাদেশের যে কোনো জায়গার তো আপনি বের করতে পারো। এখানে আমরা কিন্তু এই সোর্সটা কিন্তু চাবো না তার কাছে, ঠিক আছে? সোর্সটা আমরা চাবো না, এটা হলো আমাদের বোঝার জন্য দিচ্ছি। এটা এটা ইমেলটা কি চায়, ইমেল এর মধ্যে থাকবে মেল, থাকবে ইয়াহু, থাকবে হটমেল, থাকবে এটা হচ্ছে আপনার আউটলুক, এটারে মেবি মাইক্রোসফটের ই বলা হয়, মানে মেল বলা হয় আই থিঙ্ক, মানে আমার আইডিয়া আসতেছে না এটারে কোথায় কোথায় ইউজ করে, আমরা এটা ইউজ করি না, আমি এই 2-3টা ইউজ করছি। তো এটা আমি দেখছিলাম মেবি মাইক্রোসফটের মধ্যে ইউজ করে। তো বায়ার আপনাকে দিবে কিওয়ার্ড, লোকেশন, আর হচ্ছে বলবে যে এতগুলো মেল বের করে দিতে হবে। তো 20,000 মেলের জন্য আপনাকে $100 দিবে, এরকম বলে দিবে, বাজেট $100, একটা সুন্দর একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। তো এই রিকোয়ারমেন্ট আমরা কিভাবে বের করতে পারি, তো আমরা অনেকগুলো টুলস ইউজ করতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনারা কিছু কিওয়ার্ড আছে, এইগুলা কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা চাইলে সহজেই বের করে ফেলতে পারেন। আমরা তিনটা এই দুইটা মানে সিস্টেম আছে, এই দুইটা সিস্টেমে আমরা দেখব, তারপরে আমরা কি কি সফটওয়্যার ইউজ করতে পারি সেটাও আমরা দেখব। তো প্রথমে আমরা নিচেরটা দিয়ে আমরা যাই। তো আমরা ধরেন এটা দিয়ে আমরা কপি করি, কপি করে ফেলি, কপি করলাম, কপি করে একটা আগে আমরা একটা ই তৈরি করি, গুগল না এখানেই থাকি। তো আমি এটা চাচ্ছি যে এখন আমি ফেসবুকেরটা চাচ্ছি, ঠিক আছে? ফেসবুকেরটা আপনি চাইলে ইনস্টাগ্রামে চাচ্ছি, তো আমি ফেসবুকেরটা দিলাম, কপি করলাম, এখানে কপি করে পেস্ট করলাম। এবার আমি চাচ্ছি যে এটা তো আমি দিছি হচ্ছে ক্যালিফোর্নিয়া, মানে ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়া রেস্টুরেন্ট আছে, তো ওকে আমি এখানে চাচ্ছি যে ইউএস এর মানে সিটি লিস্ট, ইউএস এর ইউএস সিটি লিস্ট। তো এবার আমরা যখন এখানে যখন লিস্ট আমরা দেখেন ইউনাইটেড স্টেটসের প্রায় 200+ সিটি আছে, আরো বেশি থাকতে পারে, কমও থাকতে পারে, ঠিক আছে? তো দেখেন এখানে অনেকগুলো আছে, নিউ ইয়র্ক আছে, ক্যালিফোর্নিয়া আছে, টেক্সিকো আছে, আর অনেক কিছু আছে, দেখছেন অভাব নাই। তো আমরা ক্যালিফোর্নিয়া দেখলাম, আমরা চাইলে ওকে ক্যালিফোর্নিয়া দেখতে পারি, নিউ ইয়র্ক টেক্সিকো দেখতে পারি, ওকে টেক্সিকো দেখি, টেক্সাস, ওকে টেক্সাসে যাই। যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম এই জায়গায়, দেখেন আমার সবকিছু ঠিক থাকবে, শুধু আমি এখানে দিয়ে দিলাম টেক্সাস, ওকে টেক্সাস দিয়ে দিলাম। আমি চাচ্ছি এটা রেস্টুরেন্ট না হয়ে এটা ডেন্টাল হোক, তো আমার ডেন্টালের কিওয়ার্ডটা আছে যেহেতু ডেন্টাল, কে আমি ডেন্টালটা আমি এখান থেকে কপি করে ফেলি, ডেন্টাল। আপনি চাইলে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন, তো আমি চাইলে রেস্টুরেন্ট ইউজ করতে পারি, ওকে আমি রেস্টুরেন্টে ডেন্টাল দিই, ডেন্টিস্ট, ওকে ডেন্টিস্ট কপি করলাম, কপি করে এবার আমি রেস্টুরেন্টের জায়গায় ডেন্টিস্ট দিয়ে দিলাম। তো এবার দেখেন আমি এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনি ইন্টারে চাপ দিতে পারেন, আমি এই ফর্মুলাটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো দেখেন আমি যখন এটা সার্চ করলাম তখন ওকে বড় হাতের হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই, ছোট হাতের করে দিই, ওকে, কারণ সবগুলো ছোট হাতের থাকা দরকার, ওকে। এবার আসছে দেখেন, তো এবার দেখেন এখানে আসছে, এইভাবে কিন্তু খুঁজে খুঁজে বের করা অনেকটা, আর 10টা করে আসতেছে, তাহলে আমাদের তো
অনেক সময় লাগবে এই কাজটা করতে, এই 10টা করে খুঁজবো, তারপরে আবার আরেকটা পেজে যাব, আরেকটা পেজে যাব, আমাদের অনেক সময় লাগবে, একটা করে মেল বের করতে ঘন্টাখানিক করে সময় লাগবে, বুঝতেছেন? তো আপনারা যেটা করবেন, দেখেন এখানে যদি কারো সেটিং থাকে তাহলে সেটিং এ চলে যাবেন, যদি না থাকে আমার মতো ক্রমান্বয়ে নতুন ট্যাব থাকে তাহলে আপনারা যেটা করেন সেটিং এ চলে যাবেন। এখানে সেটিং এ সি অল সেটিংস এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা আমি চাচ্ছি যে প্রতিটা ট্যাব যেন 100টা করে হয়, মানে 100টা লিস্ট বের হয় বা 100টা ওয়াই সাইডেড ডিজিট। আমি 100 করে দিলাম, এটা 100 করে দিই, 100 করে দিয়ে আমি নিচের দিকে আসবো। আপনি চাইলে এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই সেটাও করতে পারেন। তো আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেললাম। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। বলতেছে তুমি কি রোবট না মানুষ? ওকে, আমি অবশ্যই মানুষ, তো আমি এটা সিলেক্ট করি। ওকে, কি চাচ্ছে? ওকে, স্টাইলস হচ্ছে স্টাইল। ওকে, এবার দেখেন আমার মোটামুটি দেখেন 100টা একবারে বেরোবে, দেখছেন 100টা বেরিয়েছে। তো আবার 4 নম্বর পেজ আছে, আরো অনেক পেজ আছে, ঠিক আছে? তো আমি চাচ্ছি ডেন্টিলস এর ফেসবুকের যারা মানে এটা ডেন্টিস ফেসবুক পেজ এর গুলা বের করতেছে, একটু দেখেন, একটু শুধু ফেসবুক আসতেছে কিন্তু অন্য কিন্তু আসতেছে না। এবার একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ধরেন এটা অ্যাডও চলতেছে, ধরেন এই একটা লোকে যায় অথবা এই একটা লোকে যায় সিটিতে আছে, মানে টেক্সাস সিটিতে আছে। এবার আমি ক্লিক করলাম, দেখেন এর এ হলো মানে ডেন্টাল, দেখছেন একদম টার্গেটেড লিস্ট। এবার দেখেন আমি কিন্তু চাইলে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারতাম। এখন কিন্তু আমি চাইলে এইভাবে একটা একটা নাম ঠিকানা 14 গুষ্টি মানে পূর্বপুরুষের যত কিছু আছে সবগুলো, এই যে দেখেন এখানে যে একটা মেল ইউজ করছে, এটা কি মনে করেন আনভ্যালিড হবে আমাকে বলেন তো? এখানে তার উদ্দেশ্য কি? তিনি মানুষকে হেল্প করতেছে তাতে চিকিৎসা দিয়ে, তো এখানে তো অবশ্যই তার রিয়েল মেলটা দিবে, কারণ হচ্ছে তাহলে মানুষ কিভাবে যোগাযোগ করতে পারে, হয়তো কেউ ফোন করতে পারে অথবা কেউ মেল করে, মেল করে বেশি মেল করে জানিয়ে রেখে দেয়, সিট বুকিং করে ইত্যাদি করে ফেলে। তো এবার বলেন এগুলা কি টার্গেটেড মেল হতে পারে কিনা, যে কেউ এখানে প্রায় 8-10 জন আছে, বলেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এখানে কি মানে সঠিক মেল গুলো আমরা কি পাবো এরকম করে? দেখো তো, হ্যাঁ অবশ্যই, একদম কিন্তু টার্গেটেড, এখানে কোনো ফেক কোনো কিছু বেরিয়েছে না। তো দেখেন এইরকম করে কিন্তু আমি একটা সাইট দেখাইলাম, একটা বের করলাম। ধরেন আমি এখন এগুলা কি আবার কিবা করে এরকম করে দেখে দেখে বের করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার স্যাপার। তো দেখেন আমি কিন্তু খুঁজে পাইতেছি না, ঠিক আছে, আপনি চাইলে একটা একটা করে এইভাবে যাইতেও পারেন, কোনো সমস্যা নাই। তো আমি একটা ইউজ করি, আপনি চাইলে একটা একটা করে যেতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। তো যদি এখানে অনেকগুলো আছে যেখানে ডিসক্রিপশনের ভিতরে শো না না করলে সমস্যাটা হয় কি, আপনি হয়তো পাবেন না, হয়তো একটা ক্লিক করে আপনি গেলেন এরকম করে দেখতে পারেন, অথবা আপনি একটা টুলস এর সর্বনিম্ন হতে পারেন। তো আমরা এখানে ক্লিক করি, তো আমার এখানে একটা ই লেখা আছে, এটা আমি কপি করে ফেলি। তো এখানে দেখেন লেখা আছে 3-ডট মেনু, মানে 3-ডট, এখান থেকে ক্লিক করবো মোর টুলস, মোর থেকে এক্সট্রাকশন, এখানে ক্লিক করতে পারি আমরা। ক্লিক করে এখানে দেখেন এক্সট্রাকশনের নামের একটা আইকনের পাশেই 3-ডট আছে, মেন মেনুতে আমরা ক্লিক করে ওপেন দ্য কোম ওয়েব স্টোর, এখান থেকে ক্লিক করে আমরা এখানে আসতে পারি, অথবা আপনারা আরেকটা বুদ্ধি অবলম্বন করতে পারেন। এখানে দেখেন এই যে গুগল প্লে স্টোরের মতো একটা আছে, ঠিক আছে, গুগল প্লে মানে গুগল করে আর কি, এটাতে আইসা এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এক ক্লিকে এখানে চলে আসতে পারবেন, দেখছেন আইসা বলছি, মেবি এখানে কিন্তু আইসা বলছি, দুইটাতে আসি, এখানে দিয়েও এভাবে আসা যায়, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দুইটা দিয়ে আসা যায়, কোনো সমস্যা নাই। আপনারা যে কোনো একটাতে আসবেন, এই জায়গায় আসার পর ওকে আমি এগুলো ক্লিক এখানে লিখতে পারেন, ইমেল এক্সটর, এখানে লিখে ইন্টার ক্লিক করে দেবেন। এখানে দেখেন অনেকগুলো বেরোবে এরকম, হান্টার, ইমেল হান্টার, ইমেল এক্সটর টর, তারপর ইমেল এক্সটর, এগুলো আপনি একটা ওপেন করবেন। করে এবার আরো গুলো টুলস আছে, যদি এটা যদি কারো কাজে না আসে আরো অনেক টুলস আছে, সমস্যা নেই। আপনি যদি লেখেন ইমেল এক্সটর মানে এক্সট্রাক্টর, তো এটা লিখলে কিন্তু আপনি এক্সট্রাক্টর লিখলে কিন্তু আপনি অনেকগুলো পাই যাবেন, দেখছেন অভাব নাই, আপনি কয়টা দরকার আছে আপনার অভাব নাই, ঠিক আছে, এরকম করে বের করতে পারেন। আর ওয়েবসাইট আছে অনলাইন, আপনি সমস্ত টেক কপি করে কিন্তু মেরে দিতে পারেন। তো আমি এটা অন করে ফেলি, মানে অ্যাড এক্সট্রাকশন করে ফেললাম ইমেল এক্সট্রাক্ট মানে এক্সট্রাক্টরটা,
বা এটা আমার হয়ে যাচ্ছে, একটু সময় লাগবে, এটা খুব দ্রুত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা আমি সবগুলো কেটে দেই। এবার আমি এটা চাচ্ছি যে এটা আমি এখানে পিন করে দিব, এখানে এসে পিন করে দিলাম। পিন করে দেওয়ার পর এবার আমি সবগুলো কেটে দিই। কেটে দিয়ে এবার আমি এই লেখাটাই, এই লেখাটা এখন আমি জানি না, মনে করেন এখন এটা কমপ্লিট করলাম, এটাই আমি কপি করে এখন এই জায়গায় দিই, মানে এই মুহূর্তে দিই। তো দেখেন 100টার ভিতরে কিন্তু তিনি 9টা ফাইন্ড করতে পারছে, ঠিক আছে, সবগুলো আসে নাই, কারণ ওই যে আমি আগে বলছি 9টা ফাইন্ড করতে পারছে, কারণ হচ্ছে 9টা যে 9টা আছে আমি একটু প্রথম দেখি কোনটা ইউজ হয়েছে। প্রথম হচ্ছে ওই যে আমার নাম দুইটা ইউজ হয়েছে, কারণ আমি এই জিমেলের ভিতরে মানে আমার এই ব্রাউজারের ভিতরে এই নাম দুইটা রাখছি। প্রথম আছে এটা, ওকে, এই জিমেলটা, ওকে। এবার দেখেন আমি একটা সিস্টেম কন্ট্রোল এফ এ ক্লিক করে এই জিমেলটা আপনি এখানে দিয়ে দেন, ওকে, আসতেছে না, ওকে, সমস্যা নাই। আমরা একটু নিচের দিকে আসি, এই জিমেলটা আমরা এখানে পেয়ে যাবো, এটা আমরা চেক করি। ও সরি সরি সরি, আমি এটা কেটে দিই, ঠিক আছে, সহজ হবো আমার। দেখছেন এটা হচ্ছে এই একটা জিমেল, এখানে কিন্তু এই ডেসক্রিপশনের ভিতরে আছে বিধায় কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পেলাম, দেখছেন লাল হয়ে রয়েছে কিন্তু, এটা আমরা যেটা কপি করেছিলাম সেটা এটা। এখানে দেখেন প্রথমটা এখানে আছে, এই যে দেখেন আমি এটা কপি করে ফেলি, কপি, কন্ট্রোল সি দা কপি, কন্ট্রোল বি দা পেস্ট, কন্ট্রোল কন্ট্রোল সি দা কপি করলাম আর কন্ট্রোল এফ এ ক্লিক করলাম, দেখছেন এই জিমেলটা কিন্তু এখানে এসে বললো। তো এখানে যেগুলো নাম দেওয়া আছে সেইগুলো কিন্তু আমরা এখানে দেখে ফেললাম, যে 10টা কিন্তু আমরা অ্যাভেলেবল পেয়ে গেলাম। কিন্তু কিছু কিছু দেখেন ভিতরে থেকে দেখতে হয়, আমরা দেখলাম এই যে একটা একটা মানে একটা লোকের এখানে ডেসক্রিপশনের ভিতরে শো করতেছে না বিধায় কিন্তু আমরা এই নামটা দেখতে পাইতেছি না। তো আপনি একটু কষ্ট করলেন, একটা ক্লিক করলেন, এখানে 100টা মানুষ আছে, 100টা মানুষের ভিতরে কি মনে করেন আপনার ধরেন 20টা বেরোলো, তাহলে আপনি একটু কষ্ট করে ট্যাবটা চালু করে আপনি ওই ওই মানে পেজ থেকে নামটা নিয়ে নেবেন। তো এই যে দেখেন আমি আরেকটা নাম নিয়ে নিই, তো আমাদের কষ্ট হবে, যদিও এভাবে না করতে চান তাহলে এই অ্যাপস দিয়ে তাড়াতাড়ি মানে এক্সট্রাক্ট দিয়েই কাজটা করে ফেলবেন, যদি সময় না হয় কোনো সমস্যা নাই, আপনি চাইলে এইভাবে রিয়েলটা বের করে নিতে পারেন। একটু আমার এখানে তো নেট প্রবলেম করে সমস্যা, তো আমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু আমাদের ফাইবারের কাজও কিন্তু করে ফেলতে পারি, একটু মাথা খাটাইন হয়ে যাবে। এই তো ওয়াইটিং করতে বলতেছে, সমস্যার কোনো শেষ নেই। ওপেন করি যেটা আগে হয় আর কি, মানে ওকে আমি জকরা লাগাই দিছি, দেখি কোনটা আগে হয়, দুইটাই বসে গেছে। তো এরকম নেটের প্রবলেম হলে তো সমস্যা, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম এটা, আপনারা একটা পেজের লিংক পাবেন, এই পেজের লিংকের ভিতরে গেলে কিন্তু আপনারা তার সমস্ত কিছু পেয়ে যাবেন। এটা আমি কপি করে অন্য একটা ট্যাবে নিয়ে যাই, দেখি হয় কিনা, একটু নেটের প্রবলেম করতেছে, আসলে নেটের প্রবলেম। দেখছেন আমি অন্য একটা ট্যাব আইসে কিন্তু এখান থেকে তার জিমেলটা কালেক্ট করে নিতে পারি, আপনার ওখানে থেকে আসবে জিমেল নাম ঠিকানা, আমি চাইলে 14 গোষ্ঠী বের করে ফেলতে পারবো এখান থেকে, তার নামটা কি মানে এখানে দেখেন একদম রিয়েল লোক। এগুলাতে কিন্তু আপনারা তার মেসেজ ফেসবুকে যায় যায় এসএমএস করে কিন্তু ফাইবারের সার্ভিস গুলা দিতে পারেন। তো যাই হোক, একটা সিক্রেট একটা বিষয় শেয়ার করে দিলাম, তো এইভাবে কিন্তু বের করে ফেলতে পারেন। এভাবে কিন্তু এখানে দেখেন কয়টা আছে, কতগুলো পেজ আছে, এখানে 4টা পেজ আছে, 4টা মানে প্রায় 400 ইমেল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতেছেন। আরো নেক্সট করেন দেখি কয়টা আসে কিনা, দ্বিতীয় নাম্বার দেখি কয়টা আসে, 4টা পেজ আছে, একটা নিচের উপর 4টা পেজ আছে। এবার ধরেন আমি ফেসবুকের টা বের করলাম, কিন্তু আমি তো আর মাথায় কাজ করতেছে না আপনাকে কিওয়ার্ড, এবার দেখেন এটা দিছি কি টেক্সাসের দেখছি, ঠিক আছে। এবার ধরেন আমি এটা দিলাম ক্যালিফোর্নিয়া, মানে ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম, তাহলে কি ক্যালিফোর্নিয়ার গুলা বেরোবে, ক্লিয়ার, আপনাকে বাইরে ওয়াল সিটি দিয়ে দিবে। এবার দেখেন আবার কতগুলা বেরোলো, তো এবার দেখেন আবার বেরোচ্ছে হচ্ছে 4টা, মানে 400 400 800 কিন্তু 2 ক্লিকে আপনি বের করে ফেললেন, ব্যাপারটা বুঝতে পারছেন।
তো আবার এখানে তো 200 মানে স্টেট আছে, তো আপনি সিটি আছে 200, আপনি কত মিলিয়ন বের করতে পারেন সেটা আপনার উপর নির্ভরশীল। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আরিজুনা, ওকে, এটাতেই দেখেন অভাব নাই, আপনি কি চান সব বের করতে পারবেন। তো এটা বের করি, এটা ওকে, এটাও বের করলাম। দেখেন একটা ফর্মুলা, এখানে দেখেন 4টা পেজ আছে। আপনি এইভাবে কিন্তু এখান থেকে তো জেনারেট করতে পারবেন, চাইলে ম্যানুয়ালি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডেসক্রিপশনের গুলো ম্যানুয়ালি, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা আসবে না। প্রোফাইলে যে এটা ফেসবুকের গুলো আসতেছে, ঠিক আছে, আপনি কিন্তু এরকম করে বের করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই একটা গেল, এবার ফেসবুকেরটা বের করলাম। এবার আমি চাইলে কিন্তু ইনস্টাগ্রামেরটা বের করে ফেলতে পারি। তো আমি লিখি এখানে, ফেসবুকটা বের করলাম যেহেতু, এবার আমি লিখি ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রাম কপি করলাম, কপি করলাম ইনস্টাগ্রাম। ফর্মুলা আমাদের একটাই থাকবে, তো আপনি একটাই ঘুরে ফিরে এখানে কিন্তু আমি 200টা যদি 4 দেয়া মানে গুণ করেন, তাহলে কতগুলো আসতেছে একটু আমি হিসাব করি। ক্যালকুলেটর, ক্যালকুলেটরে চলে যাই, ক্যালকুলেটর, ক্যালকুলেটর, ক্যালকুলেটর লিখে যদি আমরা 200 দিয়ে সার্চ করি, মানে 200 দিয়ে 200, সমস্যার কোনো শেষ নাই। ওকে, 200 একটা ক্লিক করলাম, হ্যাং হয়ে গেল, যাই হয় আর কি। 200 গুণন হচ্ছে 400, 400টা পেজ পেয়ে গেলাম। 400টা পেজে মধ্যে আমরা টোটাল পাইলাম হলো 8000টা পেজ, ধরতে গেলে আই থিঙ্ক 8000ই হবে। 8000 গুণন হচ্ছে প্রতিটা মধ্যে আসলে 100 করে, 100 দিয়ে গুণন করেন, আপনার জিমেল 80000 জিমেল তো আপনি বের করে ফেলতে পারবেন। আর আপনি সার্ভিসে দিবেন 10000 20000 সর্বোচ্চ, তাহলে কিন্তু স্টেট দিয়ে কিন্তু শেষ হয়ে গেল, আমার কিন্তু কিওয়ার্ড চেঞ্জ করতে হলো না। তারপরে আছে হলো ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আছে, ধরেন আমি এখানে ফেসবুকটা কেটে দিয়া ইনস্টাগ্রামটা লিখি, ইনস্টাগ্রাম। ওকে, ইনস্টাগ্রাম লিখে ইন্টারে চাপ দেই, শুধু ইনস্টাগ্রামের পেজগুলো আছে। ওকে, আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, ইনস্টাগ্রাম। ওকে, এটা থাক, ইনস্টাগ্রামটা পরে দেখতেছি। তো এই একটা আপনি কিন্তু ফর্মুলা পেয়ে গেলেন, 80000-এর ফর্মুলা। ঠিক আছে, তারপরে আরো কিছু আমি দেখাইতেছি, সমস্যা নাই, খালি কুল আনছি। ঠিক আছে, তো একটা গেলাম, এটা কিন্তু আমরা জিমেল বের করলাম, আবার চাইলে ইয়াহু বের করতে পারি। তাহলে লাস্টে আমরা ইয়াহু দিয়ে দিলাম, হটমেল দিলাম, তাহলে কিন্তু আমাদের কিন্তু আরো অনেকগুলো বেরোবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এই একটা গেল, এবার দেখি উপরেরটা, এটা ডেন্টিস্টটা বের করলাম। এবার দেখেন এই একটা ফর্মুলা আছে, এটা দিয়ে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। এবারে এটাতে কপি করি, কপি করে এখানে দেখেন ইউএসএ দিলাম, যদি আপনি চান কানাডিয়া, লস এঞ্জেল, এটা কিন্তু আমি একটা সিটি দিলাম। ঠিক আছে, ইমেল, এটা ডেন্টিস্ট, ঠিক আছে, এটাও ডেন্টিস্ট। ওকে, আমি চাইলে এই নামটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে রেস্টুরেন্ট এটা বের করি, অথবা ওকে আগে ডেন্টিস্টটা আগে দেখি, তারপরে রেস্টুরেন্ট এটা বের করতেছি। ক্যালকুলেটরটা কেটে ফেলি, তো এবার ডেন্টিস্টটা ক্লিক করি। দেখেন 14টা জিমেল কিন্তু মানে যারা ডেসক্রিপশনের ভিতরে আছে তাদেরগুলো কিন্তু বের করে ফেলছে, এখানে কিন্তু অনেক জিমেল। তো এটা নিয়ে এত চিন্তা করতে হবে না, আপনি চাইলে বের করে নিতে পারেন একটা টুকরো, আর চাইলে এরকম করে কপি করে ফেলতে পারেন। ধরেন আমি এটা মানে এখানে ক্লিক করলাম, ওরা যেহেতু সময় নিছে, আমি এখান থেকে এই কটা বের করে ফেললাম। বের করে আপনি বের করে যেটা করবেন, এটা আমি কপি করে ফেলি, তারপরে রেস্টুরেন্ট দিয়ে দিই, একটু কপি করে আমি একটা নোটপ্যাড নেবেন, একটা নোটপ্যাড নেবেন। তো আমি এখানে নোটপ্যাডটা ওপেন করে মানে দিয়ে দিলাম, দুইবার হয়েছে নাকি, ওকে কপি, অথবা আপনি এটাই আর একটা কপি করতে, এটা তো সবাই পারে, মানে রাইট বাটনে ক্লিক করে নিউ এর এখানে আসে এখান থেকে আপনি নিবেন টেক্সট ডকুমেন্ট, এটা নিতে পারেন, অথবা আপনার যদি কম্পিউটারে অফলাইন ই থাকে, ধরেন এক্সেল থাকে, সেটাও নিতে পারেন। তাহলে আমার দুইটাই আছে, সমস্যা নাই। এক্সেল, এক্সেল লিখলে হয়ে যাবে, মাইক্রোসফট এক্সেল যেটা বলি, আমরা ওপেন করলাম এখান থেকে, আমি মাইক্রোসফট এক্সেলে এগুলো ডিলিট করে কি জড়ো করে ফেলতে পারি। তো এইভাবে আমি একটু মাইক্রোসফটে চলে যাই, মাইক্রোসফটে আসলাম, এখানে আমি এখান থেকে এটা আমি কপি করে দিই, একটু সময় লাগতেছে। ওকে, হয়ে গেছে, একটা হয়ে গেল, আমি আরো বের করতেছি।
তো আমার এটাতে কাজ করতে তো অসুবিধাই হবে, তো আপনি চাইলে এইভাবে করে নিতে পারেন। ওতে ডু নট সেভ, ওকে আমি এটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, বের করলাম এখানে, এটা বের করলাম, ঠিক আছে। তো এবার চাচ্ছি আমি ডেন্টাল এটা বের করে ফেলছি, ডেন্টাল এতক্ষণ বের করলাম কিন্তু ফেসবুকের তা, ঠিক আছে, এখন কিন্তু বের হইতেছে ওয়েবসাইটের তা, দেখছেন ওয়েবসাইটের, এখানে কিন্তু কোনো ফেসবুক নাই, দেখছেন কোনো ফেসবুকের কোনো ই নাই। তো আপনি ওয়েবসাইটে তো এরকম করে অনেক বের করে ফেলতে পারবেন, দেখেন সবগুলো ওয়েবসাইটের, এগুলো ওয়েবসাইটের একদম কার্যকরী জিমেল, এখানে 14টা বের হলো। তো ডেন্টালসটা মানে ডেন্টালসটা আমি এবারই করি, ই দিয়ে দেই, এটা দিই, তো এটা আমি কপি করলাম, এটা দিয়ে দিলাম, ধরেন আমি একটা হিসাব করব, ঠিক আছে। এটা করে ফেলার পর দেখেন এখানে আবার কতগুলা 15টা সাজেস্ট করতেছে, ঠিক আছে, একদম সহজভাবে। আপনি যদি একবার একজনের কাজ করে দিলেন, ওই লিস্টটা আপনি একটা জায়গায় রেখে দিবেন, সিটি বেসিক, যেটা এই সিটির, এটা এই সিটির, এটা এই সিটির, তো এটা বের করে মনে করেন আপনি রেখে দিবেন, আবার যখন কোনো বায়ার আসবে আরেকটু অ্যাড করে কয়েকটা বেশি অ্যাড করে দিয়ে দিলেন, হয়ে গেল। তো এটা আমি কপি করে ফেললাম মোটামুটি, তো আমার মোটামুটি অনেকগুলো হয়ে গেল, দেখেন অনেকগুলো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি বের করে ফেলতে পারেন। তো এরকম করে বের করতে কিন্তু খুব একটা সময় লাগবে না, আমার মনে হয় প্রায় দেখি তো টোটাল কত দিন হলো, তো এটা কপি করে ফেললাম, সেভ, সেভ করে এবার দেখি এক্সেল এ চলে যাই, এক্সেল, ওকে এক্সেল, এক্সেল এ চলে যেতে পারি, এখান থেকে আমি একটু ফাইলটা বড় করে দিই, ওকে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম। যারা এক্সেলের কাজগুলো বুঝেন তাদের জন্য এটা খুব সহজ হবে, দেখেন 39টা বের করে ফেলছি দুইটা ক্লিকে, এরকম করে কিন্তু বের করা খুব একটা কষ্টকর না। তো কয় মিনিট লাগবে আপনি যদি ওইভাবেই কাজ করেন, তো আরো বের হবে যদি আপনি চান আরো এরকম করে বের করেন, তাহলে কি আমাদের এই এই ফর্মুলাটা কি কাজে লাগাইতে পারেন? আপনার কি এখন দুই একটা বের করতে পারবেন যদি কাউরে দিই আমি কাজটা? হ্যালো হ্যালো, কি ব্যাপার, কেউ কোনো কথা বলে না যে? বুঝি না আমার কথা কি বুঝতে পারতেছে না? শোনা যায় তো কথা সব? সবাই মাইক ওপেন করেন, সবাই মাইক ওপেন করেন, বলেন এটা কি করা সম্ভব? আর এটা আপনারা করতে পারবেন এখন যদি আমি কাজটা দেই? আবার একটু ট্রাই করতে হবে, মানে ভিডিও দেখে, কোনো সমস্যা নাই, পারবো সব। তাহলে তো আপনারা কিছুই মনে হয় শিখতে পারেন না, কোনো জায়গা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা সেটা বলতে? না না বুঝতে কোনো অসুবিধা হয় না, পারবো পারবো, সমস্যা নাই। ওকে, আর সবার কি একই অবস্থা, ভিডিও দেখে করতে পারবেন এরকম? জি ভাই বুঝতে পারছি, কিন্তু একবার দেখলে মানে ক্লিয়ার হয়ে তোমার। ওকে, হাতে যখন, হাতে যখন করবেন তখন করে নিন, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি দেখেন আপনাদের জুমের চ্যাট বক্সে দিয়ে দিছি, যারা ক্লাস করতেছেন তারাই এটা নিয়ে কাজ করেন, ঠিক আছে। এই জুমের চ্যাট বক্সে দিছি এই ফর্মুলাটা, আপনাকে বাইরে এইভাবে দিবে আপনি একটু প্র্যাকটিস করার জন্য। আপনারা নেক্সট ক্লাসে কিছু মানে আমাকে দেখাবেন যে আমি এই কাজগুলো করে ফেলছি, ঠিক আছে। সে নিকল যায়, হামে হামলা কর দেনা চাহিয়ে, আপ কে কেতে হ্যায় ইস বারে মে, হাম আজ কি রাত ইন্তজার করেঙ্গে। আচ্ছা, ক্লাসের ভিতরে মুভি দেখে কি মহামানবের চেহারাটা দেখতে চাই? ওকে, দেখেন আমি সবকিছু দিয়ে দিছি, দেওয়ার পরে আপনি এটা কপি করে ফেলেন, আমি এটা কপি করলাম, আমি এটা ডিলিট করে দিই, আমি চাইলে এটা ডেস্কটপে সেভ করে দিই, ডেস্কটপে বুকন দিয়ে সেভ করে দিলাম। তো এই যে জিমেল গুলো আমরা কালেক্ট করলাম, এই জিমেল গুলা কতটা মানে সঠিক বা মানে এটা ভুয়া কিনা সেটা দেখবো কেমনে? এখানে কিন্তু আনভ্যালিড জিমেলও দেখা যায়, কেউ একটা ইউজ করছে পরে আর কাজ করতেছে না, মানে আনভ্যালিড। তো আনভ্যালিড গুলা চেক করবেন কিভাবে? এটা চেক করার জন্য আপনাদের এখানে যেতে হবে, এখানে আপনারা লিখতে পারেন অনলাইন, অনলাইন ইমেল লিস্টিং ডিলিট চেক, ওকে আমি লিখে রাখছি। তো এটা লিখে কিন্তু আপনি এভাবে চেক করতে পারেন, দেখেন এখানে ধরেন একটা একটা করে চেক করতে পারেন, আবার চাইলে অনেকগুলো করতে পারেন। এখানে ট্রায়াল চাইতেছে, ওকে আমাদের এটা লাগবে না। তো এখানে অনেকগুলো আছে, আপনি অনলাইন থেকে ফ্রিতে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিতে পারেন, এটা রিয়েল কিনা সেটা দেখার জন্য। তো আমরা দেখি দুই একটা,
শীটটা করি। ওকে ধরেন এটা আমি কপি করলাম, এভাবে কিন্তু সময় লাগে, আজকে অনেক নেট প্রবলেম লাগে। ইমেল ওকে বিলিট ইমেল বিলিট অনলাইন বিলিট ইমেল সেটা লোড নেয় অনেক সময় লাগে। আজকে কি আমার একাই নেট প্রবলেম না সবারই একটু একটু করে নেট প্রবলেম? ওকে সমস্যা সমস্যা, এটা অন্য একটা ট্যাবে নিয়ে আমার সমস্যা করতেছে। নিউ ট্যাবে নিয়ে আসি, আসার পরে এই ই চলে গেছিল, ওয়াইফাই চলে গেছিল। হ্যালো, আমি ছিলাম না তখন? না ছিলেন না। তো আপনারা আবার কোথায় এনে দেখছিলেন? আপনারা এখানে লিখবেন অনলাইন ইমেল লিস্ট বিলিট চেকার, এটা লিখলে আপনার অনেকগুলো চেকার পেয়ে যাবেন অনলাইনের ভিতরে। তো ফ্রি ইমেল এটা দেখি, একটা একটা করে দেখি যেটা আগে কাজ করে আর কি, মানে সাইট গুলো ফাস্ট না, অনেকটা ফাস্ট না। তো এইভাবে কিন্তু আমরা ফাইল একটা একটা করে দিয়ে চেক করতে পারি। ওকে আমি একটা ক্লিক করি, ফাইলটা আমার যেহেতু ডেস্কটপে আছে এটা আমি ক্লিক করি এখান থেকে। তো এটা বুক অন, এটা দিয়ে আমি ই করি বিলিট বিলিটেড। ওকে এটা আমরা ই করি, এই সাইটটা দেখি কাজ করে কিনা কতটুকু করতেছে না। ওকে আবার দেখি, কপি করি, আপলোড হইতে তো সময় লাগে, আপলোড আবার করি, এটা কেটে দেই। ইমেল ব্লু ফিল্ড সোর্স আইডেন্টি কে তো লাগে না, এবার দেখি করি, এই সাইটেই সমস্যা প্রবলেম করে। এই অন্য আর সাইট দেখি, একটা একটা চেক করা তো সমস্যা, অনেক সময় লাগে। এটা আমি ওপেন করে ফেলি, এখানে তো লিস্ট দেওয়ার সমস্যা, লিস্টটা যায় না। তো আমি দেখি একটা দেখি আগে চেক করে দেখি, এখান থেকে অনলাইনে একটা একটা করে দেখলে অনেক সময় লাগবে, দেখি এটা কাজ করে কিনা সাইটটা। ওকে আমি এটা দিয়ে দিলাম, দেখি এটা ভ্যালিড কিনা সেটা দেখা যাবে। ভেরিফাইড, ওকে রেজাল্ট ওকে, ওকে তার মানে এটা ভ্যালিড, এটা সঠিক একটা জিমেল। তো এইভাবে একটা একটা করে বের করতে মানে অনেক সময় লাগবে, ঠিক আছে? এরকম আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা লিস্ট আমরা জমা দিব, সেখান থেকে আমরা যেন সবকিছু বের করে ফেলতে পারি। তো একটা ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে usc bouncer.com। তো আমি এখানে লিখি usc bouncer.com অথবা USCB bouncer লিখলে হয়ে যাবে। দেখেন প্রথম একটা সাইট আছে, এখানে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য, এখান থেকে আপনারা কপি করে এখানে লগ ইন করে ফেলেন, আগে সাইন আপ করবেন, সাইন আপ যদি না থাকে তাহলে লগ ইন হবে না। ওকে এই সাইটে মেবি আমার সাইন আপ করা আছে, আমি সাইন আপটা দেখালাম না, আপনার এটা লগ ইন করে ফেলেন। তো লগ ইন করে ফেললাম, করে ফেলার পরে এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনি কি সিঙ্গেল ইমেল অ্যাড্রেস দেখতে চান? সিঙ্গেল, এটা কি ভেরিফাই লিস্ট মানে লিস্ট দেখতে চান? ওকে আমরা ই করি, এটা কেটে দিয়ে এবার আমরা লিস্টটা এখানে জমা দিই, এখান থেকে কপি করে আমি লিস্টটা এখানে দিয়ে দিলাম, আমার যে লিস্ট আমি ড্রাইভে রাখছি সেটা। তো এবার আমি এখানে স্টার্ট করে দিই, স্টার্ট করে ফেলি,
এখানে কতগুলো লিস্ট আছে সবগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। তো আমি তো ছোটটা দেখালাম, বড়টা আপনারা বড় ফাইল আপলোড করে নেবেন 1-1000-10000 করে। রিলাক্সে 97% হয়েছে, একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করতে থাকি। আমাদের আরো কিছু সময় লাগবে, আমরা অপেক্ষা করি, এটা সম্পূর্ণ প্রসেসিং হইতে একটু সময় লাগবে। আমার আজকে নেট এমন প্রবলেম, তার মধ্যে আরো ঘুরতেছে তো ঘুরতেছেই। ওকে, এটা আমরা মেবি নিচে একটা আছে দেখি। ওকে, ডাউনলোড, ঠিক আছে, অথবা নিচেরটা ডাউনলোড, ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড, ওকে, ডাউনলোড হচ্ছে। আপনি দুই জায়গা থেকে ডাউনলোড করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, ডাউনলোড হইতেছে, এত পারছেন। ওকে, ডাউনলোড হয়ে গেছে, দেখেন। এবার আমি ফাইলটা ওপেন করলাম, এই সাইটের লিস্ট অবশ্য দিতে হবে কি? ওকে, আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিলাম। ওকে, দেখছেন এখানে অনেকগুলো জিমেল বেরিয়েছে, মানে জিমেল অ্যাড্রেস এর সবকিছু বেরিয়েছে। আমি এগুলো জিমেল অ্যাড্রেস রাখি, স্ট্যাটাসটা আমার দরকার আর এগুলোর দরকার নাই, ঠিক আছে। এগুলো সবগুলো আপনি চাইলে কেটে দিতে পারেন, আমি কেটে দিই, কেটে দিলাম, এখানে এগুলো লাগবে না আমার, এগুলো আমি সব কেটে দিই, কেটে দিলাম, এগুলো সব কেটে দিই। সবগুলো ফাইল কেটে দিই। আপনাদের এই কাজটা দিয়ে সিপি মার্কেটিংটা ভালোভাবে করা যায়, এটা সব কাজে লাগে। আমাদের যেহেতু মার্কেট পেজের সার্ভিসটা দিব, আমাদের এত কিছু প্রয়োজন নাই। তো এবার দেখেন এখানে ডেলিভারি, ডেলিভার বা ডেলিভারি যাই লেখা আসুক না কেন, এখানে দেখেন যেটা আন দেওয়া আছে, আন ডেলিভার এবল বা এটা আন ডেলিভারি এবল, এগুলো যেগুলো দেওয়া আছে, এগুলা হচ্ছে রিয়েল না, ঠিক আছে, মানে ফেক। আর যেগুলো ডেলিভারি দেওয়া আছে ওগুলো হলো আপনার রিয়েল, রেজাল্টে এটা আছে। তো দেখেন এটা ফেক কিনা, এটা দেখার জন্য আমরা যেটা করবো, এই সম্পূর্ণটা কপি করে ফেলি, সম্পূর্ণ কপি করে। আপনি কিন্তু এটাতে একবারই চাইলে করে নিতে পারেন, আমরা আপনাদের বোঝানোর সত্ত্বে আমি বারে বারে চেক করে দেখাচ্ছি, ঠিক আছে। কপি করলাম, কপি করে বা কাট করে ফেলি, দরকার নাই আমার এই সাইটে। ওকে, কাট, ডু নট সেভ, এটা আমি কপি করে। এবার আমরা কিন্তু একটা জায়গায় যেতে পারি, আমরা সহজ একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে আমাদের জায়গা আছে হচ্ছে আমরা গুগল থেকে, মানে আমাদের ড্রাইভ থেকে, মানে এখানে 9টা ডট আছে, এখান থেকে আসলে এখানে দেখেন ড্রাইভ লেখা আছে, ড্রাইভে আমরা ক্লিক করব। আমার কথা কি ক্লিয়ার? তো ড্রাইভ থেকে আমরা এবার যেটা করতে পারি, এখান থেকে অ্যাড এ নিউ অথবা নিউ এ ক্লিক করে আপনারা চলে যাবেন গুগল শিট, গুগল শিটে আপনারা ক্লিক করতে পারেন। কিন্তু বায়াররা যখন কাজ জমা নিবে অবশ্যই অনলাইন শিটে নিবে, কিন্তু অনলাইন শিটটা আপনাদের অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে, নয় কিন্তু হবে না। এটা করে ফেলবেন সবাই, ডাউনলোডটা করে ফেলবেন, কিভাবে করতে হয় যদি না জানেন সমস্যা আমি দেখাইতেছি। তো এটা সবারই থাকে অবশ্য, এটা আমি করে ফেললাম, এটা আমি পেস্ট করলাম এখানে। আমার এখানে কয়টা দেখাইলো আমাকে, প্রথম একটা বাদে আর দুইটা মনে হয় সমস্যা দেখাইলো। ওকে, দেখি এখানে ক্লিক করি, দেখেন মাউসটা যখন আমি এখানে রাখছি তখন দেখছেন একটা ছবি আসছে। আবার ক্লিক করি, দেখেন মাউসটা এখানে রাখার হাতে একটা ছবি আছে, দেখছেন একটা আইকন আছে, দেখি দ্বিতীয়টা আছে কিনা, এটাও আসতেছে। এখানে ওই সফটওয়্যারটা কতটুকু কাজ করছে সেটা কিন্তু এখান থেকে দেখো, যেগুলাতে এগুলো দেখাচ্ছে সেগুলো ডিলিট, অথবা আরো পদ্ধতি আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আরো পদ্ধতি আছে। এটা কপি করলাম, এটা কপি করি, আমরা এখন জিমেলে চলে যাই, কাট করে দেই,
আমরা সেট করতে চাচ্ছি না, ওইভাবে দেখতে পারেন অথবা আপনারা জিমেল থেকেও দেখতে পারেন। আমি জিমেলে চলে যাই, সেন্ড করার অপশনে গেলে ভ্যালিড গুলা কাজে লাগে না। তারপরে যেটা আনেবল দেওয়া আছে ওইটাতে আপনারা নেবেন না, ঠিক আছে? সবগুলো তো আনেবল দেওয়া থাকে না। তো আমি জিমেলে চলে যাই, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে ই হয় আর কি, সমস্যাটা হয়। সফটওয়্যার গুলো আবার ভালো কাজ করে, এরকম সফটওয়্যার অনেক আছে। আমি এখানে সেন্ড মেসেজ করি, এখানে সবগুলো পেস্ট করে দিই। এবার দেখি ডিসমিস, দেখছেন যেগুলো লাল আসছে সেগুলো কেটে দিবেন, লাল গুলো কেটে দিই। এইভাবে চেক করে নিতে পারেন, এইভাবে চেক করে নেওয়া যেতে, অথবা নিচের এটা আমি নাম রাখি, দেখেন যেটা নাম রাখলে এরকম করে আসে কিন্তু, দেখছেন? এটার একটু সিস্টেম ভালো, এরকম করে কিন্তু দেখতে পারি আমরা, এইভাবে দেখতে পারি, দেখছেন? এগুলো রিয়েল ম্যান, ও রকির মতো দেখা যায়, দেখছেন? এভাবে কিন্তু সবগুলো নাম আসতেছে, কারণ ভ্যালিড হইলে কিন্তু লাল আসতো, ক্লিয়ার? এটা কিন্তু একটা প্রসেস, আপনি চাইলে এইভাবে 10,000 দেখতে পারেন। আর যে জিমেলটা সমস্যা, ওই জিমেলটা এখান থেকে নামটা কপি করে, এইভাবে কপি করে স্কেল শিটে দেয়া ওগুলা পেস্ট করে কিন্তু ডিলিট করে ফেলতে পারে, ক্লিয়ার? তো এভাবে বের করা যাবে। আরো আপনি চাইলে এক্সট্রা আরো অনেক সফটওয়্যার আছে, এরকম করে সার্চ করলে পেয়ে যাবেন। এখন যেটা আমাদের প্রথম কাজ, সেটা হচ্ছে আমাদের যেহেতু ভাইয়ারদের কাজ জমা দিতে হবে, অবশ্যই মাইক্রোসফট এক্সেল লাগবে। মাইক্রোসফট এক্সেলের জন্য আপনারা চলে যাবেন, যদি কারো কাছে থাকে থাকলো, না থাকলে আরো ভালো। তো আপনারা চলে যাবেন গেট ইন্টু পিসি নামের একটা সাইট আছে, পৃথিবীর যত রকমের সফটওয়্যার আছে সবগুলো আপনারা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। গেট ইন্টু পিসি ডট কম অথবা গেট ইন্টু পিসি লিখলে আপনার প্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে চলে যান, সমস্যা নাই, এখানে যতগুলো মাইক্রোসফট পান সব এখানে আছে। দেখি ওয়েবসাইট ওপেন করি, এগুলো আমি কেটে দিই, ঠিক আছে? সবগুলো নিয়ে আমি শিখাইলাম, আপনার চাইলে সবগুলোই কাজে লাগাতে পারেন। আপনি কি শীটটা পাইছেন? হ্যালো, আসতেছে না কেন? আজকে ব্রাউজিং এর সাইট গুলো সবগুলো এরকম করতেছে, সমস্যা। আমি তো এটাই চাচ্ছি, আমি এটাই চাইতেছি, এই সাইটটা সিকিউরিটি না, আমার ঢুকতে দিয়েছে না, সেফটি রেখে দিয়েছে, মনে হয় পেয়ে গেছি, ঢুকে গেছি মেবি। এটা অন্য একটা ট্যাবে চালু করি, আমার এখানে মনে হয় কোন মানে সাইটে যদি কোনো সমস্যা থাকে আমার ঢুকতে দেয় না, একটা সফটওয়্যার ই করা আছে, লেট নেয় বেশি সময় মেরবি। তো দেখি এখানে আসে কিনা, আসলে নেট প্রবলেম, এটা সাইটের কোনো সমস্যা নাই। আপলোড স্পিড আজকে কত দিচ্ছে, ফোন দিতে হবে। হ্যাঁ, ওকে আসছে, দেখেন গেট ইন্টু পিসি নামের এই জায়গাটা চলে আসছে, এখানে আপনারা লিখতে পারেন এক্সেল, মাইক্রোসফট এক্সেল লিখতে পারেন অথবা শুধু এক্সেস। এখানে আপনারা সার্চ করবেন, সার্চ করবেন কি লেখে, মাইক্রোসফট এক্সেল লিখতে পারেন অথবা মানে শুধু এক্সেল লিখতে পারেন। তো আমি এক্সেল লিখি, এক্সেল এক্সেল লিখলে পেয়ে যাবেন, সবগুলোই পেয়ে যাবেন, অফলাইন এক্সেল ও অফলাইন, কেন মাইক্রোসফট আর লিখতে হবে না। দেখছেন এক্সেল এখানে ফুল হয়ে যেতে পারেন, অফলাইন এক্সেল এর আপনার যেহেতু এক্সেল লাগবে, আপনি চাইলে মাইক্রোসফট লিখলে সবগুলো পেয়ে যাবেন, মাইক্রোসফট এক্সেল অথবা অফিসিয়াল এক্সেল যাই লেখেন, সবগুলো এখানে লিখলে একদম কম্বো প্যাকেজ মানে ফুল প্যাকেজ পেয়ে যাবেন, মাইক্রোসফটের যতগুলো আছে সবগুলো একটার ভিতরে একটা। এইভাবে করে যাবেন, কিভাবে ডাউনলোড করতে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করা, তো একটা যে কোনো একটা ইউজ করবেন, একটা ভিডিও দেখে এটা করে ফেলেন, তাও করে বাকি কাজগুলো কমপ্লিট করতে পারেন। তাহলে আপনারা নেক্সট ক্লাসে আমাকে একটু দেখাবেন, আপনারা কিছু লিস্ট কালেক্ট করেন, 1000
5-10 হাজার করে দেখান, সবগুলো তো দিয়ে দিলাম, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যাঁ এটা বলো। এটা কালেক্ট করে আবার গুগল শিটে মানে ভালোভাবে সাজাইতে হবো নাকি? না, শুধু নর্মাল করে সাজালে হয়ে যাবে, বাইরে এত কিছু চাই না, ঠিক আছে? শুধুই তো দিব জিমেল, ওখানে জিমেল লেখলা, লেখে হয়ে গেল। আচ্ছা, বায়ার যদি নাম ঠিকানা চাইতো তাহলে এটা বিটিবি লিড হয়ে যেত, ঠিক আছে? আমরা লিঙ্কডইন থেকে কালেক্ট করতাম, 60টা থেকে 100 মেল বের করে দিলে মনে করো তোমার দিতে হলো $20। ওটা ওটা লিঙ্কডইন লিড জেনারেশন যেটা বলি আমরা, ওটা না, এটা হচ্ছে শুধু ইমেল লিস্ট, ক্লিয়ার? হ্যাঁ, নাম বের করে দিতে বলো, ফোন নাম্বার বের করে দিতে গেলে কি হবে, টাকা বেশি, কোনো সমস্যা নাই, টাকা বেশি দেখা যাবে, তখন 5,000 দিব, তখন 200 দিব, 200 দিব কিন্তু দাম বেশি হবে, $50, সমস্যা আছে? সেটা বুঝতে পারছো? হ্যাঁ, যত লিস্টের সংখ্যা বাড়বে তত আমাদের মানে ডিমান্ড বাড়বে। অ্যামাউন্ট বাড়বে। তো এখানে আমরা তো বলে দিছি, এখানে কি কি বলছি দেখো, এখানে বলছি কি, এটা হচ্ছে তার নিশ, মানে তার যে রিলেটেড বের করতে চায়, কি লাগবে তার, জিমেল চায়, জিমেল আর তো কিছু নাই, সিটি আর কি লাগবে, একটা। আর জিমেলে মেয়েদের তো যখন পাঠাবে সবাইকে একসাথে, তখন আমরা জিমেল সেন্ড করি, তোর আমি কোনো জিমেল সেন্ড করতেছি এখানে, তখন তো আর কারোর নাম নাম মোম লিখতে হয় না, আমার তো হাজার হাজার জিমেল পাঠানো দরকার, ঠিক আছে? তখন এখান থেকে আমরা তো ওটা পাঠাবো বলে মেল চিপের মাধ্যমে, ঠিক আছে? মেল চিপের মাধ্যমে আমরা জিমেল যখন এখানে পেস্ট করবো আমি, তখন কিন্তু হাজার হাজার জিমেল হয়ে যাবো, এখানে কিন্তু নাম লেখার কোনো অপশন নেই, এখানে সাবজেক্ট যেটা লিখবো সবার কাছে চলে যাবে, এখানে একটা জাস্ট ভালো একটা লেখা দিয়ে দিব, পাঠিয়ে দিব, হয়ে যাব, ক্লিয়ার? এখানে আমাদের অত কিছু লিখতে হবে না, শুধু হ্যাঁ জিমেলটা দিতে পারবে, সিসি দেওয়া আছে তো, আনলিমিটেড দিতে পারবে, মানে হয়তো 10,000 দিতে পারবে, 5,000, 1,000 এরকম দিতে পারবে। তো এটা তো ট্রাই করা হয় না, আমরা মেল চেপে করি, এখানে হয়তো 50টা 100টা করে যাইতে পারে সর্বোচ্চ, আমার আইডিয়া নেই এখন। তো এই হলো কাজ, তো করতে পারবে না সবাই? হ্যাঁ পারবো। হ্যাঁ সাগর ভাই, কই সাগর ভাই? হ্যালো সাগর ভাই, আজকে চুপচাপ মাইক ক্লাস বন্ধ করে মিউট করে আনমিউট মিউট করে মুভি দেখতেছে। ওকে ঠিক আছে, আমি স্টপ করে চলে যাই।